নারায়ণগঞ্জ মহানগরীর চাষারায় রাইফেল ক্লাব নামে পরিচিত ভবনটি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ভূসম্পত্তি বিভাগের সম্পত্তি অথচ বিগত সরকারের মদতপুষ্ট একটি প্রভাবশালী রাজনৈতিক মহল তাদের রাজনৈতিক কার্যালয় প্রমোদ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল তাদের রাজনৈতিক প্রভাবেই ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের চাষারা অংশের প্রশস্তকরণে সড়ক ও জনপদ বিভাগের কাজ বাধাগ্রস্ত হয় এবং নারায়ণগঞ্জবাসী লিংরোডের সুফল বঞ্চিত হয় বলে মনে করেন স্থানীয় জনগণ গত পাঁচই আগস্ট সহিংসতাকারীদের দেয়া আগুনে ধ্বংসপ্রাপ্ত ভবনটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তায় অচিরেই ভবনটি ভেঙে ঢাকা লিংরোড প্রশস্তকরণ সম্পন্ন হবে প্রত্যাশা নগরবাসীর শাহজাহান চৌধুরী এনএনটিভি নারায়ণগঞ্জ